চলতেছে না, এই পাশ দিয়ে আপনি ঢুকতে পারবেন না। আপনার দেখার জন্য এইটা এইটা বিসমিল্লাহিরাহমানিরাহিম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর এই যে আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো। আজকের ব্লগটা বাহির থেকে স্টার্ট করলাম, আমরা বাহিরে বের হয়েছি কিছু কেনাকাটার জন্য। আহার আমার আপনার সবার লেখাটা আসলেই অনেক সুন্দর ছিল। তো আমরা মূলত আসছি দোয়েল চত্বরে। তো দোয়েল চত্বরে আসার কারণ হচ্ছে আমরা ঘরের জন্য টুকিটাকি কিছু কেনাকাটা করবো। এই কারণে অনেকদিন ধরে ইচ্ছা, বাট আর্শিয়ার কারণে বাসা থেকে ওইভাবে বের হওয়ার সময় ছিল না। ওকে নিয়ে তো বাইরে আসাও সম্ভব না, কারণ যে অবস্থা রাস্তাঘাটের। আর তার আগে সেভাবে বাইরে বের হইতে পারতাম না, কারণ প্রেগনেন্ট অবস্থায় জার্নি করা ঠিক না, এই কারণে বাইরে আসা হতো না ওইভাবে। তো অবশেষে বলতে গেলে আমার অনেক দিন পর কেনাকাটার এই ইচ্ছাটা পূরণ হচ্ছে। আর আসার পরে একটু ঝামেলাই হলো বাইক রাখার জন্য। বাইক রাখতে খুবই ঝামেলা হয়েছে, আর আমরা জানতামই না যে বইমেলা, মানে বইমেলাটার কথা মনেই নাই। তো যাই হোক, আমরা তো মূলত আসছি এখানে কেনাকাটা করার জন্য, বইমেলায় যাওয়ার কথা ভাবিনি, কারণ জানিই না। যাই হোক, বাইক রাখতে ওর অনেক ঝামেলা হচ্ছিলো, অবশেষে রাখা শেষ। আমার তো এখানে আসলে মনে হয় সব কিছু কিনে এনে চলে যাই। ও মাই গড, কত সুন্দর সুন্দর জিনিস। কি অবস্থা তোমার? তো আসলে অবস্থা খুবই খারাপ, আপনারা দেখেছেন যে আরশিয়াকে রেখে কিন্তু আমরা আসলে বাইরে আসছি। তো এই পরিস্থিতিতে আমরা কিন্তু মোটামুটি অনেক দূরে চলে আসছি আমাদের বাসা থেকে, বিকজ দোয়েল চত্বর বিসাইড ঢাকা ইউনিভার্সিটি। সো এটা আমাদের জন্য খুবই কঠিন, এর মাঝে আবার রাস্তার মাঝে কিছু জ্যাম ছিল। তো দ্যাটস ওয়াই এমনিতেই আসতে তো মেজাজ খারাপ, কারণ আমি আতঙ্কে আছি যে কোনো মধ্যে ফোন চলে আসতে পারে। এখানে আসার পরে পুলিশ প্রথমে বললো যে এই সাইডটা আপনি ওই পাশ দিয়ে বাইক নিয়ে ঢুকতে পারবেন। পরে আবার রাউন্ড দিয়ে আসলাম উল্টা পাশে, এখন বলতেছে না এই পাশ দিয়ে আপনি ঢুকতে পারবেন না, আপনার পাস লাগবে। তো এখন পাস লাগবে বিষয়গুলো তো জানার বাইরে, যেহেতু এখন বইমেলা চলছে, তো সেই জায়গা থেকে হয়তো নতুন রুলস করে থাকতে পারে, এই বিষয়টা আমার জানা ছিল না। আমাকে 5 মিনিট সময় দেন, তারা সময় দেয়নি। আমি খুব ফেড আপ ছিলাম, বাট তাদের সাথে কিন্তু খুব রাফ আচরণ করছি, মানে যেটা সত্য কথা। অন্য কেউ হলে ওদেরও খুব খারাপ লাগতেছিল আমি জানি, কিন্তু আসলে এই যে অ্যাপ্রোপ্রিয়েট সিলটা থেকে উনি বারবার তাকাচ্ছিল কিন্তু কিছু বলে নাই। যাই হোক, এখন দেখো এখানে অনেক সুন্দর সুন্দর মিরর আছে। তো ফুলোর এই ল্যাম্পগুলা দেখার জন্য আসছি। তো ল্যাম্পগুলা আর আমি অনলাইনেও দেখছি, ওইখানে অনেক প্রাইস চাই। তো যাই হোক, এই কারণে আসলাম এখানে দেখার জন্য। এখান থেকে একটা পছন্দ করব, এখান থেকে একটা নিব আমরা। কতটুকু ওয়েট নিতে পারবে? 150 কেজি। দেখো ওই সাইডে এইগুলা, এদিকে আসো, সিগুলা সুন্দর ছিল আমাদের বেলকনিতে যত গাছ। তুমি কত দিয়ে কিনছিল সাবান? ওই যে ছোটটাও আছে, এই ছোটটা কত? তাহলে 20 টাকা বেশি লাগছে, 120 টাকা। তো এই দোকানটাই ছোট ছোট অনেক শোপিস ছিল, দোকানটা যদিও অত বড় না, তারপরেও অনেক সুন্দর সুন্দর শোপিস ছিল। আমার তো দেখতে খুব ভালো লাগতেছিল। এখানে একটা ঢেকি ছিল, ঢেকিটা আমার নিয়ে আসবে জায়গা নেই। শ্রাবণ, এই যে এটা দেখো, এগুলো কত কাকা? 2 টাকা কাকা, এগুলো 3 দিচ্ছে।
তো এখানে অনেক ধরনের এই বাতিগুলো ছিল, এইগুলো প্রাইস মোটামুটি আর কি। তো এখান থেকে আমরা এই ঝাড়বাতিটা একটা নিব এখান থেকে, তো সেটাই আর কি পছন্দ করতেছিলাম, আর শ্রাবণকে বলতেছিলাম কোনটা নিলে ভালো হয়। তো এখান থেকে আমরাও দেখতেছি, দেখার পর একটা পছন্দ হয়েছে সেটা আমরা নিব। আর এখানের ফুলগুলোও অনেক সুন্দর ছিল, বাট এই জায়গার ফুলগুলোর প্রাইস অনেক বেশি, আমার তো মনে হয় নিউ মার্কেটের থেকে অনেক কম প্রাইসে পাওয়া যায়। তো এখান থেকে আর ওই ফুলটুল আর কি কিছু নেওয়া হয়নি, বাট ফুলের এই যে যে মাটির এই টবগুলো অনেক সুন্দর ছিল, এখানে যে ভায়াটা কাজ করতেছে ছোট ছোট এই যে কাজ, এই গ্লাসগুলো আর কি টপে লাগাচ্ছে, তো দেখতে অনেক সুন্দর। তো এখানে এত সুন্দর সুন্দর জিনিস দেখেন, এর অবস্থাটা কি, ওর মানে জিনিসপত্র যে একদম কঠিন অবস্থা, রিক্সা উঠে দিয়েছি, বাইকে যাওয়া সম্ভব না, আর আমি বাইকে থাকবো, আর এখানে প্রচুর জ্যাম, আমাদের লেট করা যাবে না, তো ঠিক আছে। দেখতে পাচ্ছেন মিম আসতেছে, তো সবচেয়ে বড় কথা যেটা যে আজকের কি বল জান, এটা একটু অন্যরকম ছিল মিমের জন্য, মিমের জন্য আসলে বেশি কষ্টের। একবার ভিতরে নিয়ে যান, যাওয়া যাবে না, দাঁড়ো খুলে দিতে হবে। আসেন, আমরা কিন্তু মোটামুটি অনেক লেট করেছি, আমার মনে হয় যে অনেক লেট, যেটা সত্য কথা। সো বাবু এখন কোথায় আছে জানি না, একদম লিফটের কাছাকাছি নিয়ে আসেন। কেমন লাগতেছে? আমার কেমন লাগতেছে, আমার তোমার দেখে হাসি পাচ্ছে, রাস্তা সবাই তোমার দিকে তাকাচ্ছে। তো এই যে দেখেন শ্রাবণ অর্ধেক রাস্তা পর্যন্ত এরম আসছে, সবাই মানে পুরো একটা বিনোদন, হ্যাঁ আমার কষ্ট কমানোর জন্য। হ্যাঁ যাই হোক, এবার মানে সবাই রাস্তার ওদিক তাকায় আসছে, সবাই মানে কি বলবো, দ্বিতীয়বার ঘুরে দেখতেছে, মানে প্রথমবার দেখে অবাক হয়ে দ্বিতীয়বার আবার ঘুরে দেখতেছে, যা দেখলাম সত্যি নাকি। এই যে আমরা অলরেডি বাসার মানে লিফটে উঠতেছি, তো আমি কি বলবো, আমার পুরো রাস্তা জুড়ে হাসতে হাসতে গেছে, মানুষ আমারও পাগল ভাবছে। সবচেয়ে মজার ঘটনাটা, মজার ঘটনাটা একটু বলি, যে এখানে আসে বাচ্চাগুলো খেলতেছে, তো ওইদিকে তাকাইছে, এটা চেয়ে পাগল আসছে, পাগল আসছে। আমি মাস্ক পরা ছিলাম, হাসতে হাসতে অবস্থা খারাপ, রাখো বিশ্বাস করো শ্রাবণ, আমি পুরো রাস্তায় আমার মুখ চাইতে ধরে হাসতেছি, ভাবতেছি আল্লাহ। তো আমরা চলে আসছি বাসায়, ওরা নিচে মানে শোনো, ডিফারেন্ট কিছু করলে আসলে সবাই তাকাই থাকে, যদি কেউ ভাইরাল হইতে চাই তোমার ছবি তুমি নিচ্ছি না,